আজ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী সরণানন্দের মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজা ভজন ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। প্রথমত ভোরবেলা ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের শুরু হবে, বিশেষ পুজো এবং হোম। এরপর অস্থায়ীভাবে নির্মিত সভামণ্ডপে হবে বিভিন্ন অনুষ্ঠান, হবে বৈদিক মন্ত্রপাঠ, ভক্তি, শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, পদাবলী, কীর্তন, বাউল গান ইত্যাদি। বিকেল 3:30 সময় হবে স্মরণ সভা। প্রয়াত মহারাজের স্মৃতি সাধনা করবেন অস্থায়ীভাবে নির্বাচিত মঠাধ্যক্ষ স্বামী গৌতমানন্দ, স্বামী সুহিতানন্দ, স্বামী ভজনানন্দ, স্বামী সুবিরানন্দ সহ অন্যান্যরা। এর মাঝেই আগত ভক্ত এবং দর্শকদের জন্য হাতে হাতে ভোগের ব্যবস্থা করা হয়েছে। এই উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ সকাল থেকেই জমায়েত হয়েছে বেলুড় মঠে। প্রসঙ্গত, গত 26 মার্চ মঙ্গলবার রাত 8:14 নাগাদ দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে বেলুড় মঠের ষোড়শ অধ্যক্ষ স্বামী সরণানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিয়ম মতো 13 দিনে হয় এই অনুষ্ঠান, যা পরিভাষায় যাকে ভাণ্ডারা বলা হয়। আজ সারাদিন ধরে চলবে অনুষ্ঠান। সন্ধ্যায় মূল মন্দিরে সন্ধ্যারতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এই উপলক্ষে আজ সারাদিন মঠ খোলা থাকবে। এটা যে কোনো সময়ই কোনো গুরুদেব মহারাজের ভাণ্ডারা যখন হয় তখন আমরা করি। ভাণ্ডারা মানে এই যে স্মরণ অনুষ্ঠান 13 দিন পরে, এটা ঠিক যে সাধারণ মানুষের দেহত্যাগের পরে যে শ্রাদ্ধ টাদ্ধ হয় সেরকম নয়, কেননা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণের পূর্বেই তারা আত্মশ্রাদ্ধ করে নেয়, কিন্তু স্মরণটাই হচ্ছে আসল কথা, স্মরণ অনুষ্ঠান সেটাই হচ্ছে আসল কথা। লোক মানে এত লোক, আমরা ভাবছি যে আমরাই হয়তো প্রথম, কিন্তু এসে দেখছি যে এত লোক, মানে আমরাই হয়তো পেছনে পড়ে গেছি, তারপরে অঢেল লোক ঢুকছে সারাদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নানান অনুষ্ঠান পরপর রয়েছে। 3:30 সময় স্মরণ সভা হবে মহারাজজির, সেখানে আমরা অংশগ্রহণ করবো, থাকবো, অংশগ্রহণ মানে কি ওখানে বসবো, স্মরণ সভা তার মানে আমরা দীক্ষিত। এই ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।